আসসালামু আলাইকুম। চলুন জেনে নিই আজ নিউজে কি থাকছে। ঢাকায় চলচ্চিত্রের তুমুল আলোচিত চিত্রনায়িকা পরিমণি, এই চিত্রনায়িকার পর্দার বাইরের ব্যক্তি জীবন নিয়ে ভক্তদের কৌতূহল রয়েছে বেশ। বিশেষ করে গ্রেফতারের পর তার পারিবারিক জীবন নিয়েও সত্য মিথ্যার মিশেলে বিভিন্ন তথ্য অন্তর্জালে ছড়িয়ে পড়েছে। তবে পরিমণির পাশাপাশি সম্প্রতি তার নানা শামসুল হক গাজীর নামও বিভিন্নভাবে উচ্চারিত হচ্ছে। বিশেষ করে পরিমণির মামলার শুনানি চলাকালে আদালত প্রাঙ্গণে তিনি নাতিকে দেখতে গেলে হৃদয় বিদারক দৃশ্যের অবতারণা হয়। আদালতে অপেক্ষমান বয়োবৃদ্ধ নানাকে দেখে কান্নায় ভেঙে পড়েন এই নায়িকা। পরিমণির দুঃসময়ে আদালত প্রাঙ্গণে ছবির জগতের কাউকে দেখা যায়নি, এমনকি তার কোনো আত্মীয়কেও ঘটনা শুরুতে দেখা যায়নি। কিন্তু শামসুল হক গাজী নাতনির বিপদে ঘরে বসে থাকতে পারেননি, তিনি প্রিয় নাতনির খোঁজ নিতে আদালত পর্যন্ত গিয়েছেন। জানা গেছে এই নানার কাছেই পরিমণি ছোটবেলা থেকে বড় হয়েছেন। ছেলেবেলায় বাবা মা হারিয়ে নানাই হলো তার একমাত্র অভিভাবক আত্মজন। গত 4 আগস্ট বিকেলে রাজধানীর বনানীতে পরিমণির বাসায় অভিযান চালিয়ে তাকে আটক করে নিয়ে যায় র্যাব। সে সময় বাসায় ছিলেন তার নানা। পরিমণি এখন কাশিমপুর কারাগারে বন্দী, কিন্তু তার বৃদ্ধ নানা এখন কোথায় আছেন বা নানার পাশে কে আছেন এ নিয়ে নানান মুখরোচক খবর অন্তর্জালে ভেসে বেড়ালে বিষয়টি জানতে কথা বলা হয় পরিমণির এক ঘনিষ্ঠজনের সঙ্গে। নাম প্রকাশে অনিচ্ছুক এক ব্যক্তি জানান, পরিমণি বৃদ্ধ নানার দেখাশোনা করতেন। গত 4 আগস্ট নানা পরিমণির বাসায় ছিলেন। পরিমণিকে আটকের পর নানার সঙ্গে বাড়িতে নিকটাত্মীয় কেউ ছিল না। লকডাউন শিথিল হয়ে পিরোজপুর থেকে পরিমণির খালা খালু আর খালাতো ভাই ফেরদৌস মেহেদি আসেন, তারাই এখন পরিমণির বাসায় আছেন। তারা নানার দেখাশোনা করছেন। পরিমণি বর্তমানে মাদক মামলায় কাশিমপুর কারাগারে বন্দী। আগামী 13 সেপ্টেম্বর তার এই মামলা শুনানির কথা রয়েছে। আজ এ পর্যন্তই ভালো থাকবেন সবাই। আল্লাহ হাফেজ।